আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে অফারটা শেয়ার করব 100% লেজিট একটা অফার, আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকের প্রজেক্টে আপনারা প্রত্যেকেই জয়েন করবেন। আমরা অনলাইনে প্রতিদিন হাজার হাজার এয়ারড্রপ পেয়ে থাকি, বাট 100% রিয়েল প্রজেক্ট কিন্তু খুবই কম হয়। ভালো অফারগুলো কিন্তু সহজে আমরা পাই না, শুধু শুধু ফেক এয়ারড্রপগুলিতে জয়েন করি যেগুলো থেকে পেমেন্ট পাই না। তো আজকের অফারটা খুবই ভালো, আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা প্রত্যেকেই এই আজকের অফারে জয়েন করবেন। এখান থেকে মিনিমাম $10 থেকে $50 অবধি আপনার প্রফিট হতে পারে। একজন সাধারণ ইউজারের $10 থেকে $50 পর্যন্ত এখান থেকে আপনি পেতে পারেন। খুবই চমৎকার একটা অফার। সর্বপ্রথম রিকোয়েস্ট করবো আপনি যদি আমার টেলিগ্রামে জয়েন না থাকেন তাহলে অবশ্যই জয়েন করবেন। এটা হলো আমার টেলিগ্রাম, এটার লিঙ্কটা প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এখানে আসবেন, দেন জয়েন করে নেবেন। নিচের দিকে জয়েন লেখা থাকবে, জয়েন করে নেবেন। আমি এখানে নতুন নতুন এয়ারড্রপ শেয়ার করবো, নতুন নতুন এয়ারড্রপের আপডেট শেয়ার করবো, সেগুলো আপনারা ইজিলি পাবেন, সহজে জয়েন করতে পারবেন। লিমিটেড অফারগুলো শেয়ার করবো, এগুলো থেকে আপনি জয়েন করে হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন। ওকে, তো আজকে যে অফারটা শেয়ার করতেছি টারো বার্স এয়ারড্রপ, রেওয়ার্ড আপনার 5 লাখ টারো টোকেন দিবে, যেটা আপনার হ্যাঁ টারো টোকেন অল ইউজারকে দিবে। ওকে, মানে যারা যারা জয়েন করবেন সবাইকে এখান থেকে পেমেন্ট, মানে সবাইকে পেমেন্ট করবে, সবাই পেমেন্ট পাবেন। এখানে একটা শর্ত আছে, আপনি সর্বপ্রথম অ্যাকাউন্টটা করবেন, করার কাজ করতে হবে না, জাস্ট অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্টটা করার পর আপনার রেফার লিঙ্ক দিয়ে একটা রেফারেল করতে পারলে হবে, মানে একটা রেফারেল আপনি করতে পারবেন, ইজিলি আপনি করতে পারবেন। বিষয়টা হচ্ছে এরকম যে আপনার একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে তো আপনি অ্যাকাউন্ট করতেই পারেন, তাই না? আর অ্যাকাউন্ট করা খুবই সহজ, ইজি, আপনি করে নিতে পারবেন। দেন এখানে এই পোস্টে আসবেন, আমি এই পোস্টের লিঙ্কটা এখান থেকে কপি করবো। এখন আপনি যে ভিডিও দেখতেছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করবেন, সরাসরি এখানে চলে আসবেন। এই যে লিঙ্কটা আছে এটার উপর একটা ক্লিক দিবেন, ক্লিক দিলেই লিঙ্কটা কপি হয়ে যাবে। দেন আপনি চলে যাবেন টোকেন পকেট অলরেডির ভিতর, এই যে টোকেন পকেট, টোকেন পকেটে গিয়ে আপনার ইথেরিয়ামটা সিলেক্ট করতে হবে। তো চলে আসবেন টোকেন পকেটের ভিতর, আপনি এখানে আপনার ওয়ালেটটা ইম্পোর্ট করে নেবেন। আমি সাজেস্ট করবো আপনার ডেমো যে অ্যাকাউন্টটা আছে যেটার ভিতরে কোনো ডলার নাই, ওইটা আপনি লগ ইন করবেন। দেন আপনি এখান থেকে ডিসকভারে ক্লিক করবেন, ডিসকভারে ক্লিক করার পর উপরের দিকে আপনি লিঙ্কটা পেস্ট করে দিবেন। আমি যে লিঙ্কটা টেলিগ্রামে দিয়ে দিচ্ছি লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দিবেন, পেস্ট এই যে পেস্ট করে দিবেন। তারপর আপনি চাইলে কিবোর্ডের এন্টারে ক্লিক করতে পারেন অথবা এই লিঙ্কের উপর একটা ক্লিক দিতে পারেন। তারপর অটোমেটিকলি আপনাকে সাইডে নিয়ে যাবে, এখানে সাইন আপ করতে বলবে আপনাকে। যদিও আমার এটা সাইন আপ করা আছে, আমাকে সাইন আপ করতে বলে নাই, তো কেমন আসবে সেই মানে প্রসেসটা দেখাই। তো এমন একটা ইন্টারফেস চলে আসবে, এটা অবশ্যই টোকেন পকেটের ভিতর। দেন আপনি এখানে একটা ইউজার নেম দিবেন, মানে স্পেস ছাড়া একটা ইউজার নেম দিবেন, আমি এক্সাম্পল দেখাই। আর এন এ অথবা আপনি দিতে পারেন MD, আমি এক্সাম্পল দিতেছি MD রানা। তো আপনার নামটা আপনি ওদের স্পেস দিবেন না, মানে ফাঁকা রাখবেন না, ফাঁকা ছাড়া দিবেন। তারপর এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, মানে প্লে স্টোরে যে আপনার জিমেল অ্যাড্রেসটা লগ ইন করা আছে প্লে স্টোরের, ওই জিমেল অ্যাড্রেসটা দিবেন। এখানে একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা আপনি সর্বপ্রথম প্রথম সংখ্যাটা বড় হাতের দিবেন, তারপর আপনি ছোট হাতে দিতে পারেন। এক্সাম্পল রানা দিলাম, তারপর 1 2 3 4 দিলাম, দেন এখান থেকে আমি হ্যাশ দিয়ে দিলাম। ওকে, তো আপনি এরকম ভাবে একটা পাসওয়ার্ড দিবেন আপনার ইচ্ছা মতো। আমি যেটা দিতেছি জাস্ট সেটা দেখাইতেছি আপনাদেরকে, আমি কিন্তু এই পাসওয়ার্ড ইউজ করি না, জাস্ট আমি আপনাদেরকে দেখাইতেছি যে এভাবে আপনি স্ট্রং পাসওয়ার্ডটা দুইটা বক্সে সেম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর এখানে অটোমেটিক রেফারেল কোড দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে রানা অফিসিয়াল ছোট হাতের সবকটা ওইটা আপনি বসিয়ে দিবেন। দেন এখান থেকে অ্যাকসেপ্ট একটা ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। পরবর্তীতে আপনার জিমেলে, পরবর্তীতে না, আপনি দেন জিমেলে চলে যাবেন, জিমেলে গিয়ে ইম্পর্টেন্ট ফোল্ডার, ওয়াল ফোল্ডার এগুলো চেক করে দেখবেন যে টারো বার্স থেকে কোনো ইমেল আসছে কিনা, তারপর এটা আপনি ভেরিফাই করে নেবেন। ওকে, দেন আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করতেছি, লগ ইন করার পর কিন্তু ওয়ালেটটাও কানেক্ট করতে হবে। তো আমি লগ ইন করে নিই। আচ্ছা, আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিলাম, এখন আমি থ্রি ডটে একটা ক্লিক দিব। থ্রি ডটে ক্লিক দেওয়ার পর এখান থেকে কানেক্ট অলরেডি ক্লিক করব, কানেক্ট অলরেডি ক্লিক দিবেন, মেটামাস্কে ক্লিক করবেন। দেন আপনাকে অ্যাপ্রুভ করতে হবে, আমার এটা অটোমেটিকলি হয়ে গেছে, যেহেতু আমি আগে থেকে কানেক্ট করে নিয়েছি অটোমেটিকলি হয়ে গেছে। দেন ইভেন্টে একটা ক্লিক করবেন, ইভেন্টে ক্লিক করার পর, ইভেন্টে ক্লিক করার পর রেফারেল একটা ক্লিক দিবেন। রেফারেল ক্লিক দেওয়ার পর এই ফাঁকা বক্সটাতে ক্লিক দিবেন, এই যে এখানে আপনি লিঙ্কটা পাবেন, রেফারেল লিঙ্ক। ওকে, অথবা আপনি যে কাজটা করবেন, এখানে আপনাকে একটা ইউজার নেম সেট করতে হবে, সেট করলে এরকমটা হবে। এখানে আপনার একটু বেগে যাই, আচ্ছা বেগে যায় না, এগেন বেগে ক্লিক করবো। আচ্ছা, এখানে আপনার এই যে দেখতে পাবেন আমার ইউজার নেমটা দেওয়া আছে, আপনি এই থ্রি ডটে ক্লিক দিবেন, এই যে এখানে একটা থ্রি ডট আছে এটা দেখা যাচ্ছে না, এটাতে ক্লিক দিলেই হবে। ক্লিক দেওয়ার পর ওই যে ইউজার নেমটা আছে এখানে একটা ক্লিক দিবেন,
প্রোফাইলে গিয়ে আপনার ইউজার নেমটা সেট করে নেবেন। ওকে, আমি প্রোফাইলে যেতেছি, দেন দেখতে পারবেন আমি একটা ইউজার নেম সেট করছি। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার ইউজার নেমটা কোথায় সেট করেছিলাম মনে নাই, যাই হোক প্রোফাইলে ক্লিক করার পর এখানে হয়তো বা আমি কোথায় সেট করছি, এডিট রেফারেলস, আচ্ছা আমি পাইতেছি না, এখানে কোথাও যেন একটা ইউজার নেম আছে। আপনি ইউজার নেমটা মানে এখানে লিখবেন, ফর এক্সাম্পল এমডি রানা অথবা রানা অফিসিয়াল, মানে আমি এক্সাম্পল দিতেছি, আপনার নাম অনুযায়ী আপনার ইউজার নেমটা দিবেন। দেওয়ার পর আপনি যে কাজটা করবেন, মানে একজনকে রেফারেল করার জন্য এই যে আমার লিঙ্কটা কপি করবেন, কপি করার পর এটা কোনো একটা জায়গায় গিয়ে এখানে বসাইবেন। তারপর লাস্টে আমার ইউজার নেমটা দেওয়া আছে কিন্তু আপনি এটা কেটে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন। ওকে, আপনার ইউজার নেমটা এখানে বসিয়ে দিবেন, দেন আপনি ইউজার নেমটা বসিয়ে দিলে কিন্তু আপনার ইউজার মানে ইউজার আইডি হয়ে গেল, এই লিঙ্কটা শেয়ার করবেন, একটা অ্যাকাউন্ট করলেই হবে আপনার রেফারেলের মাধ্যমে। দেন আপনি টোটাল এখান থেকে রেওয়ার্ড ফুল আপনার যদি দেখাই, তো এখানে আপনি দেখতে পাবেন টোটাল আপনার এই 5 লাখ টারো টোকেন, এটা প্রাইস কত আমি জানি না। এখানে দেখতে পারবেন যে পার রেফারেলের জন্য একটা করে টিকেন আপনি টিকিট বোনাস পাবেন। ওকে, এই টিকিটের মাধ্যমে পরবর্তীতে আপনাকে পেমেন্টটা করবে, যে আপনি কত পাইবেন না পাবেন এটা বিস্তারিত পরবর্তীতে আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। আপনার টেলিগ্রামে জয়েন থাকবেন, আপডেট পরবর্তীতে আপনি পেয়ে যাবেন। প্রজেক্টটা রিয়েল এই জন্য আপনাদের মাঝে শেয়ার করতেছি, দেন রিকোয়েস্ট করতেছি। আর এই প্রজেক্টটা আমি তো শেয়ার করছি, আপনারা হয়তো অনেকে ভিডিও দেখছেন অথবা দেখেন নাই, প্রতিদিন $8 এখান থেকে ইনকাম করতে পারবেন, চাইলে জয়েন করে নিতে পারেন। এটা উইথড্র করতে হবে কিভাবে, দেন এখান থেকে অনেকে পেমেন্ট পাইছে, আমি পেমেন্ট দেখে মূলত শেয়ার করছি। তো ভিডিওতে আমি ডিটেলস বলছি, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই ছিল ভিডিও, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।